আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন লাইফস্টাইল ইউকে আশা শহরে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি তো আজকে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের জন্য এটা ঈদ স্পেশাল রেসিপি আসলে ঈদ স্পেশিয়ালও নয় আপনারা যে কোনো সময় যে কোনো মেহমানের জন্য বানিয়ে নিতে পারবেন বা নিজের জন্য বানাতে পারবেন তো এটা হলো একটা বানানা পুডিং আর কি ডিম ছাড়া তো এখানে আমি দুই কাপ দুধ অলরেডি একটা হাঁড়ির মধ্যে নিয়ে বসিয়ে রেখেছি সোলার উপরে একদম লো হিটে আর কি তো এটা লো হিটে রাখার কারণ হয়েছে যখন আমি সব কিছু রেডি করে যাব কুকারের কাছে তখন একটু মিডিয়াম হিটে দিব রাখবো আর কি দুধটা যেহেতু এদিকে আমি এই বানানাগুলো মাশ করে নিচ্ছি এখানে দুইটা বানানা আমি ভালোভাবে একটা ফোর্ক দিয়ে এভাবে মাশ করে নিচ্ছি তো এটা কিন্তু ভালোভাবে মাশ করে নিতে হবে আবার ব্লেন্ড করবেন না ব্লেন্ড করলে আরবার আর এক রকমের ইয়ে হয়ে যাবে তো এভাবে একটা নাইফ দিয়ে বা মাসার দিয়ে সরি ফোর্ক দিয়ে বা মাসার দিয়ে মাশ করে নেবেন আর এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম দুধের মধ্যে যে দুধটা আমি বসিয়ে রেখেছিলাম এটার মধ্যে প্রথমে চিনি দিয়ে দিব আর চিনিটা দেওয়ার সাথে সাথে এভাবে নাড়াচাড়া করবো আদার ওইজন এখাতে জানেন যে চিনিটা গরম হয়ে আসলে আবার ইয়ে হয়ে যায় শক্ত হয়ে যায় আর এখানে আমি আধা কাপ ইয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর কি এই রেসিপির জন্য তো আমি কী কী রেসিপি এইগুলো অলরেডি বলছি বা আমি স্ক্রিনে লেখেও দিব তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি পাউডার মিল্ক দিব এখানে পাউডার মিল্কও আমি আধা কাপ দিব যেহেতু আধা কাপ বলতে এক ভাগ আর কি এক কাপের এক ভাগ পাউডার মিল্ক দিয়ে দিলাম আর একটু ফ্লেভারের জন্য এক সামান্য একটু ভ্যানিলা এসেন্স আপনারা দিবেন এটা কিন্তু অপশনাল আপনারা যদি সান দিতেন তাহলে দিবেন না দিলেও কোনো অসুবিধা নেই এরপরে আমি এই যে বানানাগুলো মাশরে রেখেছিলাম ওগুলা দিয়ে দিব এটার মধ্যে আর কি দেওয়ার পরে আমি কন্টিনিউ নাড়াচাড়া করবো এই উপকরণগুলা যতক্ষণ পর্যন্ত গণনা হয়ে আসে তো এটা কিন্তু এভাবেই বানানো হয় আর কি এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হয় সব কিছু দেওয়ার পরে আর কি এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন বিশ মিনিটের মতো আর এই তো দেখেন কীরকম সুন্দর একটা কালার এসেছে এর ফরে একদম গন হয়ে গেছে আর এটা কিন্তু যখন ঠান্ডা হবে আরও ঘন হবে তো আমি যেটাতে ভরব এই ডিজার্টটা যে আপনারা যে কোনো ডিশ ইউজ করতে পারবেন জরুরি নাই যে এইরকম গ্লাসের ডিশে রাখতে হবে তো আমি একটু সুন্দর দেখানোর জন্য আর কি এই গ্লাসের ডিশে রেখে দিছি আর কি সাপ করতেছি তো এখন আমি এগুলাতে ডেলে রেখে দিব বিশ মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য তো এটা কিন্তু ঠান্ডা হতে হবে এরপরে আমি আরও দুইটা বানানা ছোটো ছোটো করে স্লাইস করে খেটে নিচ্ছি নিয়ে আমি কী করবো এটা ঠোপিংয়ের জন্য আর কি রেডি করবো তো আমি এখানে একটা ফানের মধ্যে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি আর কি দিয়ে সামান্য একটু ফানি দিবো এরপরে একটু বাটারও দিব তো বাটারটা একটু আমি পরে দিব কারণ একসাথে দিব না একটু সুগারটা যখন মেল্ট হয়ে আসে তখন বাটারটা দিলে ভালো হয় আর দিয়ে আর এভাবে আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন যাতে করে এই যে সুগারটা ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসে আর কি তো আমি এখন একটু বাটার দিয়ে দিব সামান্য একটু বাটার বেশি না মনে হয় একটা টি স্পুন আর কি বাটার দিয়ে দিলাম আর দিয়ে কন্টিনিউ এই বাটারটা দেওয়ার পরে আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এই সুগারের মধ্যে এই জন্য বাটারটা দেওয়া আর কি সুগার বাটার এরপরে বানানা এখন আমি এই বানানাগুলো দিয়ে দিব যে বানানাগুলো আমি খেটে রেখেছিলাম আর বানানা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করবো কতক্ষণ বেশিক্ষণ নাই যেমন এক ফাইভ সিক্স মিনিট এভাবে নাড়াচাড়া করেছি আমি বানানা দেওয়ার পরে তো দিয়ে এই ফরে নামিয়ে নিব আর কি এরপরে আমি এইগুলা এই যে অলরেডি যে ডিজার্টটা আমি বানিয়ে রেখেছি ঠান্ডা করেছি আর কি এটার উপরে দিয়ে দিব তো এটা কিন্তু বিশ মিনিট পরে দিবে করেছি আর কি তো এই তো দেওয়া শেষ এখন উপরে এইগুলা দিয়ে দিলাম অনেক দেখেন আপনারা অনেক সুন্দর একটা কালার হয়ে এসেছে আর যেতে যেভাবে দেখতে সুন্দর লাগছে বা আসলে খেতেও অনেক মজা আমার কিন্তু খুবই ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই ডিজার্টটা আপনাদের কেমন লাগলো আর এটা কিন্তু গড়ে থাকা উপকরণ দিয়ে বানানো যায় জরুরি নাই যে এটা বাজার থেকে কিনতে হবে অনেক সময় এই সবগুলা উপকরণ আমাদের বাসায়ই থাকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আবরিউন জাজাকাল্লা খায়ের থ্যাংক ইউ ফর ওয়াচিং